ছুটে এবার শেয়ার করছি, দেখো দেখো দেখতে পাচ্ছ, আমি বড় করে দিই। হ্যাঁ, কিছু হতে যাওয়ার জন্য কি দরকার ছিল পেয়েছ? তো দেখা যাচ্ছে প্রতিদিন বিকেলে তোমার কি খেলা খেলতে ভালো লাগে? খেলতে ভালো লাগলেও সারাদিন খেলা করা উচিত নয়, চারটি ভাগ খেলা খাও। এই আমি এটা দিইনি তো, আমি দিয়েছি যুদ্ধ, দ্রুত, তাড়াতাড়ি, এগুলোর পরে এগুলো একটা একটু থেকে প্রশ্নগুলো, প্রশ্ন এসে প্রশ্নগুলো নাকি প্রশ্ন উত্তর গুলো কি এখন লিখতে হবে? জি, ক খ গ, মুস্তফা কামাল সম্পর্কে পেয়েছো? পেয়েছো নাকি? ওকে, তাহলে তাড়াতাড়ি লিখে ফেলো নেটওয়ার্ক ডিস্টার্ব হওয়ার আগে। কিছু ঘটতে যাওয়ার জন্য কি দরকার ছিল আর কেন মুক্তিযোদ্ধাদের পিছু হটতে হয়েছিল এতটুকু? তিনটা প্রশ্ন, ক খ গ, আগে ক ওকে মিস, তারপর গ দিব, আগে ক লিখে নাও। প্রশ্ন সহ লিখবে, প্রশ্নের পরে উত্তর সহ লিখবে। কি বলছো বুঝতে পারছি না, বৃষ্টিতে শিহামুল মুনিম কি করা
আমার একটা প্রশ্ন শেষ। একটা প্রশ্ন শেষ, তাহলে খ নাম্বারটা লিখে ফেলো। সবার একসাথে খ লিখা শেষ হলে আমি তাহলে তখন সবাইকে গ দিব। না তোমাদের ওখান থেকে বৃষ্টি দেখা যাচ্ছে সবার বাসা থেকে? Yes, miss. দেখা যাচ্ছে আমার এখানে তো জানা লাই এই যে। আচ্ছা দেখি তো আরেকটু দেখি দাঁড়াও। আমি তো কাউকে ভিডিওতে দেখতে পাচ্ছি না, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। দেখি দেখতে ভালো, বৃষ্টি পড়ছে আর ক্লাস করছে। সবার কি ক লেখা হয়েছে? তুমি আগে খাওয়া শেষ করো তারপর কথা বলো। তানভীর কি খাচ্ছো? জি আমি দেখতে পেয়েছি আপনাকে। আচ্ছা তানভীর ক নাম্বার মিস কই, আমি তো কিছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, কিছু খাও নি, আমরা একাই একটি দুর্গ এই চ্যাপ্টার মিস মাত্র এখন জয়েন করেছি। আচ্ছা আমরা একাই একটি দুর্গ এই চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্ন উত্তর ক লিখো, ক খ গ, আজকে তিনটে লিখাবো। মিস আমার একটা শেষ। ওকে তানভীর বাকিগুলো শেষ, বাকিগুলো করে দাও। ক নাম্বার থেকে লিখা আর যার ক একটা শেষ সে খ লিখো। মিস আমারও শেষ, খালিদ ক নম্বর। গুড, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি না তোমাকে, আমি একটু দেখি তোমাকে। সাদা কিছু একটা কোথায় তানভীর? দেখি তানভীর কোথায় তুমি? তোমাকে দেখা যাচ্ছে না, আমার ওখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। কালো কালো, ওকে কালো দেখা যাচ্ছে। আমি শুধু খালিদকে দেখতে পাচ্ছি, অরিত্রকে দেখতে পাচ্ছি। অরিত্র হাত ধরছে নিজের হাতকে নিজে, এখন হাতটাকে আবার ওই পাশ থেকে ওপাশে নিচ্ছে। ঠিক বলেছি না? হ্যাঁ, আবার খালিদও হাতকে মেসেজ করছে। তারপরে আফনান মোবাইলে ক্যামেরাটা ধরে রেখেছে, ওয়াসিয়া লিখছে, মুসা আমার দিকে তাকাচ্ছে, নাসিব লিখছে তাকাচ্ছে, আশিয়ামুলকে দেখতে পাচ্ছি না, মিমকে দেখতে পাচ্ছি না, এই হচ্ছে না। তানভীরকেও দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি দুজন ছেলে একজন মেয়েকে দেখতে পাচ্ছি না। শিহামুল বাবা ভিডিওতে চলে আসছে। মিস আমাকে দেখতে পাচ্ছেন না? নো মি, নো নো, মিস আমাকে দেখতে পাচ্ছেন না? না, নো, তোমাকে দেখা যাচ্ছে না। আমি তো ক্যামেরা অন করেছি। তুমি অন করলে তোমার এখানে কালো কালো দেখা যাচ্ছে। তুমি নিশ্চিত এই যে এখন দেখা যাচ্ছে লাইট দিয়ে, তুমি তোমার মাথার উপরে ফ্যান। মিস এখন দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে? আমি যদি আউট হয়ে যাই ইন করতে আমার এক ঘন্টা লেগে যাবে বাবা, এতক্ষণে ক্লাস শেষ হয়েছে। তাড়াতাড়ি তোমরা উত্তর গুলো লিখে নাও। আমাকে দেখা যাচ্ছে? রাজি শিহামুল মি,
রাফি তোমাকে দেখা যাচ্ছে, তানভীর কে দেখা যাচ্ছে না। তবে তানভীর তোমাকে এখন আর দেখার দরকার নেই, তুমি প্রশ্ন উত্তর লিখো বাবা। রাফি তোমাকে আমি দেখতে পাচ্ছি, তানভীর তো দেখতে পাচ্ছি, তানভীর প্রশ্ন উত্তর লিখে নাও। আমাকে দেখতে পাচ্ছো? মিস আপনার ভিডিও অফ। আচ্ছা ঠিক আছে। নো মিস, মিস আপনার ভিডিও অফ। হ্যাঁ আমার ভিডিও তো সবসময় অফ। তানভীর বলো, তানভীর বলো। মিস বেশি কাম আসছে। কি বলে ছেলেটা আমি কথা বুঝি না। ঠান্ডা বাতাস। আচ্ছা এখন ঠান্ডা বাতাস হোক বাবা, লিখো তো। ঠান্ডা বাতাস দিয়ে কিচ্ছু হবে না, লিখো। সবার ঠান্ডা বাতাস লাগ। সবার খ লিখা হয়েছে? নো মিস। আচ্ছা প্লিজ, আমি খ নম্বরে 2 পাকিস্তানি সৈন্যদের সঙ্গে ভারী ভারী অস্ত্র শস্ত্র ছিল ওখানে? ইয়েস মিস। আচ্ছা আমার গুড বয় নাসিব কি করছে? নাসিব, নাসিব বাবা কতটুকু লিখেছো? ইয়েস মিস। কতটুকু লিখেছো? মিস আমি 3 নাম্বার। মিস আমার শেষ দুটা খ আর খ। মাশাআল্লাহ, তাহলে আমি কটা একটু উপরে উঠে যাচ্ছি, গটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। মিস এখানে 3 নম্বরে মুক্তিযোদ্ধারা সংখ্যায় সংখ্যায় হবে নাকি সংখ্যা? সংখ্যা কম ছিল, রর পরে আকারটাও বাদ দিয়ে লিখতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা যদি তোমরা লিখতে চাও মুক্তিযোদ্ধারা সংখ্যাই কম ছিল, তাহলে ওখানে অন্তত অ লাগাতে পারো, আর না হলে লিখতে পারো মুক্তিযোদ্ধার সংখ্যা কম ছিল, রর পরে আকারটা বাদ দিয়ে দিতে পারো। Thank you.
মিস আমার দুইটা শেষ তাহলে এবার গ নাম্বারটা লিখো মিস আমি এখন 3 নম্বরে খালিদ Yes, miss. Okay. সবাই লিখেছো গ নাম্বার দিব আমি বড় করে একদম এই যে আমি গ নাম্বারের উত্তরে এই যে গ নাম্বারটা আমি বড় করে দিয়েছি লিখছো यस মিস আমি এখন উত্তরে নম্বরে আজকে সুবাইদা ঠিকমতো ক্লাসে জয়েন করতে পারছে না উত্তরগুলোও পাচ্ছে না এখনো কিও জয়েন করতে পেরেছে কিন্তু বুঝতে পারছি না সুবাইদাকে তো দেখ হ্যাঁ নাবিল সুবাইদা তুমি কি জয়েন করতে পেরেছো এই তো পেরেছি জয়েন করতে শেষ হলে অন্যরা পড়বে তুমি লিখে যাবে তোমাকে দিব তুমি আগে স্ক্রিনশট তুলে নিবে নেটওয়ার্কে ডিসটারবের কারণে তুলতে না পারো
কথা বলতে আমি কথাই বুঝতে পারছি না। খালি তুমি কোনো কথা বুঝতে পারছো? না আমি না। সুবাইতা সুবাইতা অরিত্র নাসিফ খালিদ তারপরে হচ্ছে ওয়াসিকা ওয়াসিয়া আফতান রাফি মিম তোমরা কত নাম্বারে আছো? আমি 2 নাম্বার। কামাল মোস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে গুলি চালাতে লাগলেন। সুবাইতা কি বের হয়ে গেছে ক্লাস থেকে? তোমরা দেখতে পাচ্ছ ওকে? আমি দেখতে পাচ্ছি না। ও ফোন দিচ্ছে আমাকে বারবার। মিস নাই, ও ক্লাসে নাই। হ্যাঁ বুঝতে পেরেছি, ও আমাকে স্নাইপ গুলো দিতে বলছিল। তো এখন স্নাইপ কিভাবে দিব শোনা? তো বলেছি দুপুরের পরে অ্যাপসে ঢুকে পড়াগুলো দেখে নেওয়ার জন্য। ও এখনই স্নাইপ চাচ্ছে। তো এখন তো স্নাইপ তোমাদের কি কিভাবে ওকে দিব? মিস ও আছে ক্লাসে, আছে আছে কিন্তু ও মিউট হয়ে ভিডিও অফ হয়ে আছে। কিন্তু ও দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে মিস, বলতেছে না কিছু। সুবাইতা আমি তো ক্লাস ওপেন দিচ্ছি। মিস নমস্কার। আমরা কি এটাও লিখতে পারি গুলি চালাতে লাগলো, এর বদলে গুলি চালাতে লাগলো? বুঝিনি। আমরা কি এখানে গুলি চালাতে লাগলো, এর বদলে কি গুলি চালাতে লাগলো লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবে, কোনো সমস্যা নেই। লেখা হয়েছে সবার? নো মিস হয়নি। আচ্ছা আজকে আমি ক প্রশ্নের উত্তর লিখে দিব বাড়ির কাজ। মিস শুধু ক দিব, ক এসকেপ। হ্যাঁ ক। মিস আমি তিনটা পাঠাইলে হবে? হ্যাঁ তিনটা না, তিনটা পাঠাবে যে শিখে তিনটা লিখে পাঠাতে পারবে। ঠিক আছে, শিখে যদি তিনটে লিখে পাঠাতে পারো যারা, তাহলে তিনটে লিখে পাঠাবে। আর আমি শুধুমাত্র অনেক আর শিখতে পারো না তাদের জন্য একটাই দিয়েছি, একটা শিখে লিখে পাঠাবে। আমি 4 নম্বরে খালি। আচ্ছা
মুস্তফা কামাল ওখানে তুমি সবাই শেষ হয়েছে তাহলে তোমাদের লেখা শেষ হলে আমি প্রথম থেকে দেখাই ওকে। ওকে, বাকিদের কি অবস্থা? আফতার, তিন নাম্বার মানে তিনি তার সহযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর ওখানে কি জয়েন করতে পেরেছে, কিভাবে লিখবে? আচ্ছা নাসিব, নাসিব তুমি আমার হোয়াটসঅ্যাপে একটা কাজ করো তো বাবা, লিখেছো যে ছবিগুলো লেখাগুলো পাঠিয়ে দিও তো, সবাই তাকে আমি দিয়ে দিবো। তোমরা নাসিব অরিত্র দুজন আমাকে লিখে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের কাছে আছে, আমাকে পাঠিয়ে দিবে। তাহলে আমি মিস আমার কাছেও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। মিস আমার শেষ ওয়াসিয়া। গুড। মিস আমার কাছেও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে আমাকে একটু পাঠিয়ে দিবে। মিস আমার কাছেও আছে। ঠিক আছে, পাঠিয়ে দিলে হবে কি, ওকে দিয়ে দেই, না হলে ও মন খারাপ করে বসে থাকবে, বারবার বলছে, মেসেজ দিচ্ছে আমাকে, মিস আমাকে কল থেকে দেখান, প্লিজ মিস, প্লিজ। এই জন্য ওকে একটু পাঠিয়ে দিবে। ওকে মিস। স্ক্রিনে দেখা যাচ্ছে সে আর। ওকে, এটা তো এটা থেকে তুলে দিয়ে পাঠাতে পারবেন না? না, এটা তো হচ্ছে তোমার আমার ওয়াইফাই, এটা থেকে দেওয়া যাবে। ল্যাপটপে সবার লেখা শেষ?
শেষ ইয়াস মিস ইয়াস মিস ইয়াস মিস শ্রেয়া লিখে পেয়েছো শ্রেয়া আমাদের লেখা শেষ গুড তাহলে তোমরা ভালো করে শিখে লিখে পাঠাবে, আর যদি তিনটা না পারো তাহলে একটা শিখে লিখে তারপর পাঠাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমরা কি আমাদের আনন্দ ব্যাকরণ বইটা করব না? সেদিন আমরা শুধু আনন্দ করবো, ব্যাকরণ করবো, ঠিক আছে? এবার আমাকে অরিত্র কোথায়? অরিত্র চলে গেছে, আমাকে ওয়াসিয়া একটা কবিতা শোনাও তোমা, দেখি একটা কবিতা বলতে পারো কিনা ক্লাস থ্রি এর বই থেকে। ক্লাস থ্রি এর বই থেকে কবিতা? জি, দেখি তুমি কেমন বাংলা বলতে পারো। হ্যাঁ মিস বলতেছি, চল চল কবিতা বলছি, চল চল চল। কান্দুবা বলতেছে, সর্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধর্ণী তল, অরুণ প্রাতেন তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। ওষাদুয়ারে হানি আঘাত, আমরা নিব রাঙ্গা প্রবাদ, আমরা টুটা তিমির রাত, বাদার বিন্দা চল, নবনবীদের নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা ধানিব নতুন প্রাণ, ভালোতে নবীন বল। ওকে,